প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে গত ক্লাসে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জেনেছি আমরা জেনেছি আমাদের প্রাচীন যুগ সম্পর্কে আজ আমরা জানবো মধ্য যুগ সম্পর্কে তাহলে চলো আমরা চলে আসি আমাদের পাঠে প্রাচীনকালের পরবর্তী সময়ের তিনজন রাজা সম্পর্কে আমরা জানবো অর্থাৎ মধ্যযুগের তিনজন রাজা সম্পর্কে আমরা এখন জানব আরও জানবো সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছি প্রথমটিতে দেখতে পাচ্ছি মধ্যযুগের একটি চিত্র এটিও মধ্যযুগের একটি চিত্র দেখতে পাচ্ছি এটিও মধ্যযুগের রাজাদের একটি চিত্র এটিও মধ্যযুগের রাজকীয় একটি চিত্র দেখতে পাচ্ছি সুদ্দিন ইলিয়াস শাহ সামসুদ্দিন ইলিয়াস শাহ চোদ্দশো খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন দখল করেন তখন ছিল বাংলায় মুসলিম শাসনামল তার প্রধান সাফল্য হল তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন তার শাসনামলে দেশীয় ভাষা সাহিত্য পণ্ডিত ও কবিদের সমাদার বাড়ে আমরা প্রথমে জানলাম শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে সে সময়ের আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তার শাসন আমলের কিছু ঘটনা এক টাকায় আট মন চাল পাওয়া যেত সেই সময় এখানে আমরা আরও বেশ কিছু ছবি দেখে নিলাম ঈশা খা বাংলার বড় বড় অঞ্চলের জমিদার যারা ভুঁইয়া নামে পরিচিত তাদের নেতা ছিলেন ইশা তিনি সোনারগাঁও এর জমিদার ছিলেন তার স্বাধীনতার জন্য ষোলোশো খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন তিনি ঈশা মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের অধীনতা মানেননি শাইস্তা খান বাংলা মোগলদের অধীনে চলে গেলে সতেরোশো খ্রিস্টাব্দে মোগলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন তার আমলে সুশাসন ছিল এ সময় চাল খুব সস্তা ছিল টাকায় আট মন চাল পাওয়া যেত শায়েস্তা খান এ অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন তাহলে আমরা আমাদের এই বাংলার আরও তিনজন শাসকদের সম্পর্কে জানতে পেলাম অর্থাৎ আরও তিনজন রাজা সম্পর্কে জানতে পারলাম যারা ছিলেন মধ্যযুগের এখন আমরা তাদের শাসন আমলের কিছু সামাজিক অবস্থা সম্পর্কে জানব বাংলায় তখন হিন্দু মুসলমান এবং বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন মধ্যযুগের শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয় এ সময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প কুটির শিল্পের কারিগররা ছিলেন অত্যন্ত পারদর্শী মধ্যযুগের পোশাক এবং খাদ্যাভ্যাস ছিল প্রাচীন যুগের মতোই মধ্যযুগ মধ্যযুগের আমরা আরও কিছু নিদর্শন দেখতে পাচ্ছি কি চমৎকার সেসব নিদর্শনগুলো প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন মসলিন ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি হাতির দাঁতের শিল্প অর্থাৎ হাতির দাঁত দিয়ে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক অবস্থা এ যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক এ সময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল চিনি আদা হলুদ মসলিন এবং অন্যান্য ধরনের কাপড় বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল আমরা মধ্যযুগের তিনজন রাজা সম্পর্কে জানলাম সে সময়ের সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানলাম এখন আমরা একটি কাজ করব সেটি হচ্ছে এই যে আমরা মধ্যযুগের বিভিন্ন রাজাদের সম্পর্কে জানলাম আমরা বাংলার মধ্যযুগের ইতিহাস সম্পর্কে তুমি যা জানো আলোচনা করো তাহলে চলো আমরা মধ্যযুগ সম্পর্কে যা জানি আলোচনা করতে পারি এভাবে তুর্কি সৈনিক বক্তিয়ার খিলজি বারোশো চার খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে প্রথম বাংলার সিংহাসন দখল করেন তার মাধ্যমেই বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় এ সময় থেকে বাংলার ইতিহাসে মধ্যযুগের শুরু বলে ধরা হয় মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দিল্লির শাসকদের বিরুদ্ধে বাংলার শাসকদের বিদ্রোহ ও স্বাধীনতা লাভের চেষ্টা আমরা এখন দুটি প্রশ্ন করবো এবং ছটপট উত্তরগুলো মুখে মুখে বলবো এবং লিখেও ফেলবো কখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটে মধ্যযুগের শাসক ইলিয়াস শাহের আমলে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে তার শাসন আমলে দেশীয় ভাষা সাহিত্য পণ্ডিত ও কবিদের সমাদার বাড়ে মোগলরা কোন স্থান হতে শাসন কার্য পরিচালনা করত মোগলরা দিল্লি থেকে শাসনকার্য পরিচালনা করত। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই যে রাজাদের সম্পর্কে জানলাম তাদের শাসন আমল সম্পর্কে জানলাম তিনজন এই রাজা সম্পর্কে আমরা কিছু লিখবো সেটি হচ্ছে আমরা লিখবো তাদের অর্জন এবং তাদের শাসন আমল সম্পর্কে লিখবো তাহলে আমরা চলো লিখি শামসুদ্দিন ইলিয়াস শাহ ইশা খা খান শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন তার শাসনকাল ছিল চতুর্দশ শতক ইশা তিনি বাংলায় মোগলদের অধীনতা মানেননি তার শাসনকাল ছিল ষোড়শ শতক শায়েস্তা খান তার আমলে দ্রব্যমূল্য সস্তা ছিল তার শাসনকাল ছিল সপ্তদশ শতক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আরেকটি চমৎকার কাজ করে ফেলতে পারি সেটি হচ্ছে আগের পাঠে আমরা প্রাচীনকাল সম্পর্কে জানতে গিয়ে যেরকম কিছু ঘটনাপঞ্জি এঁকেছিলাম সেরকম আমরা মধ্যযুগ থেকেও কিছু ঘটনাপঞ্জি এঁকে ফেলতে পারি যেমন কুস্তি লড়াই গ্রামের সাধারণ নারী পুরুষ সমুদ্রপথে বাণিজ্য যাত্রা তাতি এভাবে একে এই সময় সম্পর্কে আরও কিছু ঘটনা আমরা খুঁজে বের করি আমরা এ সময় সম্পর্কে আরও কিছু ঘটনা এভাবে বের করতে পারি যেমন এ যুগে হিন্দু ও বৌদ্ধ ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মের ব্যাপক বিস্তার ঘটে এ যুগে সব ধর্মের লোক মিলেমিশে বাস করতে শেখে এ যুগে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে এ যুগের কিছু সময়ে চালের দাম খুব সস্তা হয় টাকায় আট মন চাল পাওয়া যেত এই যে বিষয়গুলো এগুলো আমরা নিজেরা নিজেরা আলোচনা করব ছোট ভাই বোনদের সাথে আলোচনা করব এবং বড় ভাই বোনদের সাথে আলোচনা করে আমরা আরও তথ্য সংগ্রহ করব এখন আমরা একটি মজার কাজ করব সেটি হচ্ছে বিভিন্ন শাসকদের সাথে তাদের শাসনামলগুলো মিল করবো চতুর্দশ শতক চতুর্দশ শতকের শাসক ছিলেন ইলিয়াস শাহ খা শতক সপ্তদশ শতকের শাসক ছিলেন শায়েস্তা খান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ইতিহাসগুলো অবশ্যই জানবো কারণ আমাদের বিকাশ লাভ করতে হলে আমাদের ইতিহাস জানতে হবে এবং ইতিহাসগুলো আমাদের সংরক্ষণও করতে হবে কেউ যাতে ভুল ইতিহাস আমাদেরকে পৌঁছাই দিতে না পারে আমাদের দিকেও খেয়াল রাখতে হবে আমরা এই জন্য নিজেরা যে ইতিহাস জানলাম এগুলো বাসায় পরিবারের সঙ্গে আলোচনা করবো শ্রেণীকক্ষে শিক্ষকদের সাথে আলোচনা করব এবং এই যে বিভিন্ন রকমের যে ইতিহাস সম্পর্কে জানলাম এই বিষয়ে আমরা ছোট ছোট পরিকল্পনা করে আমরা খেলার ছলে কিছু অভিনয় করতে পারি তো পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার পড়া নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি